Assalamu alaikum. Kiro kama sensha bala sunni. Alhamdulillah, mito ko bala si. Aari kani wale gas ke muruk phula wa kawar ko bicha kor se tai goro ekta murga asil. Sutto ekta murga arki. Ei derki ek kilo rupre hoy go, ek two rupre hoy go. I murga ta jawai kor si. Aar ohan muruk phula wa nai mu. Itain mangsho ami alada kor si. Mangsho ta india muruk phula wa nai mu. Ita india. Aari ta rakhe dimu. এখন কিছুটা টক দই কয়লা দিয়া দেই টক দই দিয়া আর আদা দিয়া বেলা করে ম্যারিনেট করে রাখি দিই আদা বাটা আর রসুন বাটা দিয়া আমার যে চাউলটাই নো আমার রেডি হয়ে যাক বেলা করিয়া মাখিয়া একটু ডাকিয়া রাখি দিব একটু লবণও দিয়া দিম মুরুখ ফুলাও বানাইতাম ডাকিয়ে রাখি দিই এখন মুরুক ফুলাও বানানির লাগিয়া প্রথমে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে উঠাই লাই বড় সাইজের একটা পেঁয়াজ দিছি এটারে বেরেস্তা করে উঠাই নি এখন পেঁয়াজ টাইম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এখন উঠাই লাই এখন বেরেস্তা ভাজার ওই তেল ফুটাই দিয়া দিছি দিয়া দিলাম গরম মশলা এলাচি ডালচিনি দুইটা তেজপাতা আর দিয়া দিমু পেঁয়াজ বাটা এই মুরগ পোলাওতে আমি কোনো অন্য মশলা দিতাম না শুধু দিয়া দিমু তো ব্ল্যাক পেপার অন দিয়া দিমু ম্যারিনেট করা আগে থেকে যে রাখলাম মুরগির মাংসটাই আদা রসুন আর জিরা দিয়া টক দই দিয়া হঠাই দিয়া শুকবালা করে কষাই নি একটু ল ফ্লেমে রান্নাটা করবো আমি দিয়া দিমু হাফ চামচ ব্ল্যাক পেপার ওখান যে আমি পেঁয়াজ বেরেস্তাটা রাখলাম ওই বেরেস্তাটা দিয়ে দিন দিয়ে একটু লাড়িয়া দিন আর লগে দিয়ে দিব ওইটা কাজু বাদামের মানে পেস্টটা করছে কাজু বাদাম কিছুটা বাদাম করছি আর আপনারা আমি তো মাংস কম তো আমার আশা এইরকম আর জল লাগতো না লাগলে জল লাগলে আমি দুধ দিব অন্য কোনো জিনিস দিতাম না ডাকনাটা সরাইয়া একটু তাড়াছাড়া করে দিলাম আমি আপনারা কোনো রান্না শিখাইয়েন না রান্না তো সবই জানেন আমি যেরকম রান্না করি মুরগ পোলাও ওটা আপনারা সাথে শেয়ার করি আর এখন একটু দুধ দিয়ে দিলাম দিয়া আরও পাঁচ মিনিট ডাকিয়ে রান্না করব তখন আমার মুরগিটা সিদ্ধ হয়ে যাব এখন মাংসটাই নাশা সিদ্ধ হয়ে গেছে কারণ মুরগিটা কষি আছে মুরগির মাংসটাই এই বাটির মধ্যে উঠাইলাম কিছুটা জুলও উঠাই দিম আর এর মধ্যে দিয়া দিব চিনি গুঁড়া চাউলটাই এই তো চিনি গুঁড়া চাউলটাই দিয়ে দিলাম দিয়া চাউলটাই তোরে বালা করে বাজিব খুব বালা করিয়া বাজিম যখন পর্যন্ত চাউল থেকে একটা সুন্দর গন্ধ না আইব তখন পর্যন্ত বাজিম আর দিয়া দিমু আমি এখানে দেড় চামচ বা দুই চামচের মতন ওই ঘি মনোরমা ঘি ছাড়িয়ে দিই দিয়ে বালা করে বাজিম দেখুন এমনভাবে বাজা হয়েছে পুরাটা মানে কড়াইটাকে ছাড়িয়ে দিচ্ছে ওখান দিয়া দিমু আমি পরিমাণ মতন আমার জল গরম জল দিমু গরম জল দিমু আর কিছুটা মানে দুধও দিমু
উপর দিয়ে মাংসটাই দিয়ে দিন প্রথম। তারপরে আমার যা পর্যন্ত জল লাগব ওটা দিন, এটা নিজে রান্তাস করিয়া দিতে লাগব। আমার মনে হয়েছে একটু লবণ কম আছে, দিয়া দিলাম কিছুটা লবণ। ওখন ডাকনা দিয়ে ডাকিয়া চুলার আশটা লো ফ্লেমে রাখুন। সুন্দর একটা স্মেল বার হয়েছে দেখে বিসমিল্লা করিয়া ডাকনাটা খুলিয়া একটু উল্টা পাল্টা করিয়া দিমু, লাড়াচাড়া করিয়া দিমু। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব মজার। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস মানে খাইতে হইলে ছেলে মেয়ে তো ইয়া খাওয়াও মানে খুব মানে কীরকম লাগে মনের মাঝে, কিন্তু খুব ইচ্ছা করছে যে মুরগ ফুলাও খাইতাম করিয়া। গরম মুরগা আছে হয়ে দেখা জব করিলে করিয়া বানাইলে একটু ডাকনা দিয়া আবার ডাকিয়া দিমু, একটু লাড়াচাড়া করিয়া দিই, অনেক একটু দুধ দিয়া দিমু। একটা বেশি দিতাম না, আর উপর দিয়া দুইটা কাঁচা লঙ্কা আর কিছুটা দিয়া দিমু কিশমিশ। এটা হাতের কাছে আপনারা থাকলেও দিতে পারবা, তবে আমার কিশমিশ দিলে একটু ভালো লাগে আর কি। এটা যার যার ইচ্ছা অনুযায়ী। ওখানে আবার 5 মিনিট ডাকিয়া রাখিয়া মানে চাউলটা বালা করে ফুটিব, তারপরে আমি লামাইনি। ওখানে ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিছি, এই সিঁদুরটাও বন্ধ করিয়া দিলাইছি একটা মরিচ দিয়া। এখন ডাকনাটা সরাইলাম, মাশাল্লাহ পুরা গড় গন্ধ মানে ফুলাওয়ার একটা যে গন্ধ এই গন্ধটা হয়েছে দেখুন কি জড়জড়া মচমচা ফুলাও হয়েছে। ওখান তো খাওয়ার ফেলা খুব আর মানে জিব্বার জল আর আটখানি যান না, এটা পুরা খাওয়ার মতন হয়ে গেছে। কীরকম মুরগ ফুলাও রান্না করবা আর পরিবারের মানুষের সাথে এনজয় করবা, দেখুন কি সুন্দর। যে যেখান থেকে ভিডিওটা দেখতে সুস্থ থাকুন ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমার লাগে বেশি বেশি করে দোয়া করবা, আল্লাহ হাফেজ। এখন বিসমিল্লা করি আমরা মেয়ে মামের খাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মাংসটাই নো কীরকম সফট হয়েছে, খুব মজা আছে।